আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কোনো তরুণ, যুবক, এমনকি বিবাহিত অথবা অবিবাহিত কোনো বন্ধু থেকে থাকেন, আমি তাদেরকে বলবো ভিডিওটি একদম না টেনে মনোযোগের সাথে দেখেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের অনেক ভুল ধারণা ভেঙে দেবে, আপনাদের জীবনের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আজকে মূলত আমি আমার কিছু যুবক বন্ধুরা যারা বিভিন্ন সময় আমাকে ফোনে, কেউ কেউ হোয়াটসঅ্যাপে, ইমোতে বা ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে একটা কথা বলে থাকেন যে স্যার, গার্ডিয়ান আমাকে বিয়ে করাতে চাচ্ছে কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি না, ভয় পাচ্ছি, বিয়ে করে কি করব, আমি তো স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো না। তো বন্ধুরা আমার, আমি ওই সমস্ত যুবক বন্ধুদেরকে যখন জিজ্ঞেস করি যে বন্ধু একদম নির্দ্বিধায় বলো তো কেন তুমি বিয়ে করতে ভয় পাচ্ছ, তারা যে কথাটি বলে যে স্যার, হস্তমৈথুন করে করে লাইফটাকে শেষ করে দিয়েছি, আমার লিঙ্গটা আগে স্বাস্থ্যবান ছিল, এখন চিকন হয়ে গেছে, আগাটা মোটা হয়ে গেছে, গোড়াটা চিকন হয়ে গেছে, এক কথায় লিঙ্গ বাঁকা হয়ে গেছে। এরপরে অনেক মেয়েদের কাছে গিয়ে টেস্ট করে দেখেছি যে আমি আসলে মিলন করতে পারি না, অল্প সময়ের মধ্যেই বীর্যটা পড়ে যায়। তো এই নানা কাহিনী বলে তারা একটা কথাই বলতে চান যে স্যার, হস্তমৈথুন করে জীবনটা শেষ করে ফেলেছি, এখন বলুন কি করে এখান থেকে বাঁচব, কি করে বিয়ে করব, একটা সুখ শান্তিময় জীবন যাপন করব। বন্ধুরা আমার, আমি একটা কথা আপনাদের সবার আগে বলে দিতে চাই, এই হস্তমৈথুন এটি অবশ্যই একটি গর্হিত কাজ, হারাম কাজ। আপনি এটি করেছেন এবং এই কাজটি যদি এখনও করে থাকেন, আমি আপনাকে বলবো কোনো তদবির, কোনো ঔষধ আপনাকে সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি তাওবা করে ফিরে না আসবেন। বন্ধুরা আমার, অনেকে প্রশ্ন করতে পারেন তো আমরা তো তাওবা করবো, আমরা মুসলিম, কিন্তু অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, তারাও তো হস্তমৈথুন করে, তারা কী করবে? আমি একটা কথা বলি, হস্তমৈথুনকে কোনো ধর্মেই সাপোর্ট করে না, কোনো ধর্মেই সাপোর্ট করে না। অতএব আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান অথবা কোনো ধর্মও যদি আপনি পালন না করে থাকেন, আমি আপনাকে বলবো হস্তমৈথুনটা আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এরপরে যে কথাটি আমি বলবো, মূলতই এটি স্বাস্থ্যবিজ্ঞানের কথা এবং এটি সত্য কথা, হস্তমৈথুন আপনাকে যতটা না অসুস্থ করে তার থেকে বেশি অসুস্থ আপনাকে করে তোলে আপনার মনের মধ্যে পোষা কিছু ভয়। অর্থাৎ আপনি অহেতুক কিছু ভয় আপনার মনের ভিতরে আপনি ঢুকিয়ে দিয়েছেন, আপনার মগজের ভিতরে আপনি কিছু একদম অহেতুক কিছু চিন্তা, অহেতুক কিছু ভয় আপনি লালন করতেছেন, যে কারণে আপনি হস্তমৈথুনের দ্বারা যতটা না অসুস্থ তার থেকে বেশি অসুস্থ হয়ে গেছেন। অর্থাৎ আপনি মনে করতেছেন যে আমি অনেকদিন হস্তমৈথুন করেছি, এ কারণে এখন আপনার লিঙ্গ চিকন হয়ে গেছে। অনেকে মনে করতেছেন যে আমি অনেকদিন হস্তমৈথুন করেছি, সে কারণে লিঙ্গের আগাটা মোটা হয়ে গেছে, গোড়াটা চিকন হয়ে গেছে। অনেকেই মনে করে থাকেন যে হস্তমৈথুন করেছেন, এ কারণে আপনার লিঙ্গটা বাঁকা হয়ে গেছে। আমি একদম নিরেট সত্য কথাটা বলি, হস্তমৈথুনের কারণে আপনার লিঙ্গের আগা মোটা হয় না, গোড়া চিকন হয় না, হস্তমৈথুনের কারণে কারো লিঙ্গটা বাঁকা হয়ে যায় না, হস্তমৈথুনের কারণে কারো লিঙ্গটা চিকন হয়ে যায় না। হ্যাঁ, হস্তমৈথুন যখন আপনি অনেক বেশিবার করেন, সপ্তাহে অনেক বেশিবার আপনি যখন এটি করেন, তখন আপনার শরীরের ভিতরে এমন কিছু ক্ষতি আপনি নিজে ডেকে আনেন যেটা আসলে ঔষধে সারার মতো না। তবে যে বিষয়গুলোকে আপনি মনে করেন যে হস্তমৈথুনের কারণে লিঙ্গ বাঁকা হয়ে গেছে, আগা মোটা হয়ে, গোড়া চিকন হয়ে গেছে, রগ ঢিলা হয়ে গেছে, এগুলো একদম নিরেট মিথ্যে কথা। কিছু ভাওতাবাজ, কবিরাজ আপনাকে বিভিন্ন সময় লিফলেট ধরিয়ে দিয়েছে, রাস্তার পাশে আপনি দাঁড়িয়েছেন, কোনো একজন ভাওতাবাজ কবিরাজ লেকচার দিয়ে যাচ্ছে, সেটা আপনি মন দিয়ে শুনেছেন, বিশ্বাস করে ফেলেছেন, যে কারণে এখন আপনি বিশ্বাস করতে শিখেছেন যে আপনার এই লিঙ্গের যত সমস্যা সেটা হস্তমৈথুনের কারণে। বাস্তবতা হচ্ছে এই যে আপনার লিঙ্গের, প্রত্যেকটা মানুষের লিঙ্গের আগাটা মোটাই থাকে, গোড়াটা চিকনই থাকে, প্রত্যেকটা পুরুষের লিঙ্গ
থাকবো, কোনো দিক না কোনো দিক, হয় ডানে না হয় বামে, একটু বাঁকা থাকেই থাকে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, ইসলামে যদিও এটা সমর্থন করবে না, তারপর আমি বলবো আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনি দুই একজনকে জিজ্ঞেস করেন যে বন্ধু তুমি সত্য কথা বলো তো, তোমার লিঙ্গের আগাটা মোটা গোড়াটা চিকন কিনা এবং কোনো একদিক বাঁকা কিনা। সেও বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই বাঁকা এবং এরকম আগা মোটা গোড়া চিকন, আমিও অনেক হস্তমৈথুন করি যে কারণে হয়েছে। কিন্তু বাস্তব হচ্ছে পৃথিবীর সমস্ত নেককার আল্লাহওয়ালা মানুষগুলোরও লিঙ্গের আগাটা মোটা গোড়াটা চিকন, যারা কোনো দিন হস্তমৈথুন করেন নাই, এমন কোনো পরহেজগার মানুষকেও আপনি জিজ্ঞেস করে দেখেন, সেও এই একই কথা বলবে। অর্থাৎ এটা লিঙ্গের নেচার, আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্গটাকে ওইভাবেই তৈরি করেছেন যে এটা এরকম আগা মোটা গোড়া চিকন, একদিকে হালকা একটু বাঁকা, এটা স্বাভাবিক একটা ঘটনা। তো যাই হোক বন্ধুরা আমার, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, প্রথমত আপনি মন থেকে ঝেড়ে ফেলে দেন যে হস্তমৈথুনের কারণে আপনি অনেক পাপ করেছেন, কিন্তু হস্তমৈথুনের কারণে আপনার লিঙ্গ বাঁকা হয়নি, চিকন হয়নি, আগা মোটা হয়নি, গোড়া চিকন হয়ে যায়নি, রগ ঢিলা হয়ে যায়নি, কিছুই হয়নি আপনার। একটা জিনিস হয়েছে, আপনি ভীষণ বড় পাপ আপনার কাঁধে আপনি জমা করে ফেলেছেন। সেজন্য আপনি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, চোখের পানি ফেলুন, তাওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকুন যে আল্লাহ আমি এই কাজটি আর কোনো দিন আমি করব না, আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত আপনার প্রতি চলে আসবে। দ্বিতীয়ত বন্ধুরা আমার আর একটা কথা বলি, বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন না। যদি কেন জিজ্ঞেস করি যে কেন আপনি পারবেন না, আপনি বলেন যে আমি প্রবাসে থাকি বা আমি ঢাকাতে থাকি, খুলনাতে থাকি, আমি অনেক মেয়েদের সাথে আমি মেলামেশা করেছি এবং দেখেছি খুব দ্রুত আমার বীর্যটা আউট হয়ে যায়। আমি আপনাকে একটা কথা বলি, মূলতই নিজের স্ত্রীর সাথে সহবাস করা আর কোনো অপরিচিত কোনো পতিতালয়ের কোনো মেয়ে অথবা কোনো পালিয়ে কোনো চাচাতো বোন খালাতো বোনের কাছে যাওয়া, মামাতো বোনের কাছে যাওয়া, অথবা এভাবে পালিয়ে কোনোভাবে কারোর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা, এই দুটো জিনিস কিন্তু এক নয়। আপনি যখন নিজের বাইক আপনি চালান তখন একরকমের অনুভূতি, আর আপনি যখন অন্য কারো বাইক চুরি করে চালান তখন কিন্তু তার অনুভূতিটা অনেক ভিন্ন। অতএব বন্ধুরা আমার, আপনি বিয়ে করেন, আমি শিওর দিচ্ছি বিয়ে করার পরে আপনি সত্যিকার অর্থে সহবাসটা শিখে যাবেন। এটা ওই রকম যেমন আমরা একটা বাইক কেনার আগে আমরা কিন্তু অনেকবার ট্রাই করি, মামার বাইক, খালার বাইক, খালুর বাইক, বিভিন্ন বাইক নিয়ে আমরা ট্রাই করি, অ্যাক্সিডেন্ট করতে থাকি, হাত কাটতে থাকে, পা কাটতে থাকে, কিন্তু যখন এই সব ভয় ঝেড়ে ফেলে নিজে বাইক কিনে ফেলি, কিছুদিন একটু হাত পা কাটে, এরপরে কিন্তু আপনি ড্রাইভিংটা শিখে যান। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন সব ভয় ঝেড়ে ফেলে, বিয়েটা করে ফেলে, তখন এই ড্রাইভিংটা সে শিখে যায়, মিলনটা সে শিখে যায়, সহবাসটা সে শিখে যায়। আদৌ শতকরা আপনি 20 জন মানুষও পাবেন না যে বিয়ে করার পরেও সে সহবাস পারে না, মিলন করতে পারে না, এই জিনিসটা বোঝে না, জানে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যায়। কিছু মানুষ আছে যে তারা পারেন না, নানা কারণে তারা পারেন না। অতএব আমি আপনাকে বলবো, আপনি সব ভয় ঝেড়ে ফেলে দিয়ে আপনি বিয়েটা করে ফেলেন, এর মনের মধ্যে একটা বিশ্বাস আনেন যে আপনার হস্তমৈথুনের কারণে আপনার লিঙ্গের কোনো ক্ষতি হয়নি। তো বন্ধুরা আমার, আমার এই কথা শোনার পরে, আমার এই পরামর্শকে বিশ্বাস করে যারা মনের ভয়কে ঝেড়ে ফেলে দিয়ে সত্যি সত্যি বিয়ে করে ফেলবেন, এই বিয়ে করার পরেও যদি সত্যিই আপনি দেখেন যে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না, সেক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ হচ্ছে, আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না বা গেলেই আপনার আউট হয়ে যায়, এই কারণে আপনি সহবাসটা বন্ধ করবেন না। আপনি আপনার মনের বিশ্বাসটা রাখেন যে আপনি পারবেন। যেভাবে আমরা যদি কেউ বাইক চালানো শিখতে গিয়ে কয়েকটা অ্যাক্সিডেন্ট করি, মনে মনে ভাবা শুরু করি যে না বাইক আমার জন্য না, আসলে আমি এটি পারবো না, আপনি কোনো দিন বাইকের মালিক হতে পারবেন না, এই বাইক চালানো আপনি শিখতে পারবেন না। আর যদি আপনি এই বিশ্বাসটা রাখেন যে না বাইক কেনার পরে সবাই অ্যাক্সিডেন্ট করে, সবারই হাত পা কেটে যায়, এটা কোনো বিষয়ই না, কিন্তু আমার এটা শিখতেই হবে, এই একই এই বিশ্বাস নিয়ে যখন আপনি কয়েকটা দিন চালাবেন, একটা পর্যায়ে দেখবেন যে বাইক এখন আপনি এই যে হ্যান্ডেল ছেড়ে দিয়েও যদি আপনি চালান, আপনি কিন্তু পড়ে যাবেন না, বাইকও আপনাকে ফেলে দেবে না, আপনার হাতও কাটবে না, পাও কাটবে না, আপনি একদম সুন্দরভাবেই বাইকটা ড্রাইভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, প্রথমত আমি বলবো কোনো ঔষধ খাবেন না, কোনো ঔষধ না। অনেকেই যখনই বিয়ে করে এরপর যখন পারে না
তখনই সে কোনো ডাক্তারের কাছে যায়, অন টাইম কোনো ঔষধ খায়, এই অন টাইম ঔষধ খেয়ে তার জীবনটাকে শেষ করে দেয়। এরপর হয় কি, সে যখন এই অন টাইম ঔষধটা আর খায় না তখন আর সে পারে না। আমি বলবো যে কোনো মানুষ নতুন বিয়ে করার পরে কিছুদিন ভয়টা কাজ করে, আর একটা বিষয় হচ্ছে রক্ত টকবক করে, মানে এমন অবস্থায় থাকে যে স্ত্রীকে দেখা মাত্রই, এই উলঙ্গ দেহটা দেখা মাত্রই তার ভিতরে এমন একটা উত্তেজনা চলে আসে যে সে কোনোভাবেই বীর্যটা ধরে রাখতে পারে না। এটা ওই ব্যক্তির, ওই পুরুষের এটা কোনো ধরনের রোগ না, এটা সব পুরুষের থাকে, প্রথমত দুই এক মাস, দু চার ছয় মাস পর্যন্ত এরকম অবস্থাটা থাকে। এই জন্য কোনো ঔষধ আপনারা খাবেন না, বারবার মিলন করুন, বারবার স্ত্রীর কাছে যান, বারবার স্ত্রীর সাথে আদর সোহাগ, লেহন, যত ধরনের ক্রিয়া কৌতুক আছে সেটা আপনি করেন, করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে আপনি পারবেন। এরপরেও যদি আপনার সমস্যা না যায় সেক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা পরামর্শ দিচ্ছি। এক নম্বর হচ্ছে আপনি কিছু ন্যাচারাল খাবার খান। কী খাবার খাবেন? এই যে আমার সাইফুল টিভি, এই সাইফুল টিভি চ্যানেলের মধ্যে আপনি যৌন রোগ থেকে মুক্তি নামে একটা প্লে লিস্ট পাবেন। সেই প্লে লিস্টটার মধ্যে আপনি যান, সেখানে অনেকগুলো ন্যাচারাল খাবারের আপনি তথ্য পাবেন। যেমন আপনি বীর্য গাঢ় করার জন্যে আপনি তেঁতুলের বীজ গুঁড়া পাউডার খেতে পারেন, শিমুল মূল পাউডার খেতে পারেন, শতমূলের পাউডার খেতে পারেন, অশ্বগন্ধার পাউডার খেতে পারেন। এগুলো ওই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত বলেছি, তারপর একটুখানি বলে দেই। আপনি শিমুল মূল দু চামচ নেন, শতমূল দু চামচ নেন, অশ্বগন্ধা দুই চামচ নেন, এরপরে সেটাকে রাত্রিতে একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখেন, এক গ্লাস পানির মধ্যে সকালে সেই পানিটা খেয়ে ফেলেন। এভাবে দৈনিক একবার বা দুবার যদি আপনি খান, আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনার বীর্য গাঢ় হয়ে গেছে। বিশেষ করে আপনি যদি তেঁতুলের বীজ গুঁড়া করে পাউডার করে সেটা যদি আপনি খেতে পারেন, সেই সাথে যদি আপনি কলা এবং খুরমা খেজুর গুঁড়া করে পাউডার করে মিক্স করে খেতে পারেন, আপনার বীর্য গাঢ় হয়ে যাবে। আর আমরা সবাই একটা কথা জানি যে বীর্যটা মূলত যার পাতলা তারই কিন্তু বীর্যটা খুব দ্রুত পড়ে যায়, আর যার বীর্যটা গাঢ় তার বীর্য কিন্তু অনেক দেরিতে আউট হয়। এটা ওই রকম যেমন একটা গ্লাসে পানি আছে, পানিটা পড়ে গেলে সাথে সাথেই সেটা মাটিতে পড়ে যায়, কিন্তু কারো হাতে যদি এক গ্লাস খেজুর গুড় থাকে সেটা কিন্তু হাত থেকে পড়ে গেলেই মাটিতে গড়িয়ে পড়ে যায় না। তো বন্ধুরা আমার, আমি আজকে আর কথা বাড়াবো না, আমি একটা কথাই বলবো, ন্যাচারাল কিছু খাবারের মাধ্যমে আপনি এটা সারানোর চেষ্টা করেন, কিন্তু কোনো ধরনের অন টাইম ঔষধ আপনি খাবেন না। যদি খান আপনার লাইফটাই শেষ, আপনি কিন্তু সারা জীবনে আর সুস্থ হতে পারবেন না। এই অন টাইম ঔষধ যেদিন খাবেন সেদিনই পারবেন, এছাড়া আপনি পারবেন না। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভণ্ড প্রতারক কবিরাজদের খপ্পরে না পড়ে একদম ভালো মানুষদের কথাগুলো বিশ্বাস করতে শেখেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখী একটা দাম্পত্য জীবন দান করবেন, আমিন। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।